বিসমিল্লা রহমান প্রিয় শিক্ষার্থীরা আমি আজ চতুর্থ সপ্তাহের জন্য অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব প্রথমে সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন দেওয়া আছে লিথিয়াম পানি খাবার লবণ চক কার্বন চুন নাইট্রোজেন পটাশিয়াম অক্সিজেন আয়োডাইট লোহা ক্লোরিন ইত্যাদি কিছু পদার্থ প্রথম প্রশ্নের মধ্যে বলা আছে মৌলিক পদার্থ কাকে বলে আমরা জানি যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ব্যতীত অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বলা হয় খ নম্বর প্রশ্ন দেওয়া হচ্ছে অনু ও পরমাণুর মধ্যে পার্থক্য লিখো অনু ও পরমাণুর মধ্যে পার্থক্য নিচে দেওয়া হলো প্রথমে পরমাণু পরমাণু কি পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা এবং অণু হচ্ছে মৌলিক এবং যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা পরমাণু স্বাধীন সত্তা নেই কিন্তু স্বাধীন সত্তা আছে পরমাণু রাসায়নিক বিক্রিয়াই সরাসরি অংশগ্রহণ করতে পারে রাসায়নিক বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করতে পারে না পরমাণুর উপাদান একশো চোদ্দোটি অনুরূপাদান অসীম উদ্দীপকের নম্বর প্রশ্নে বলা আছে উদ্দীপকের উল্লেখিত পদার্থগুলোকে প্রতীক ও সঙ্গীতের সাহায্যে প্রকাশ করে মৌলিক ও যৌগিক পদার্থ আলাদা করো আমাদের উর্ক উল্লিখিত পথগুলো হচ্ছে লিথিয়াম পানি খাবার লবণ চক কার্বন চো নাইট্রোজেন পটাশিয়াম অক্সিজেন লোহা লোহাক্লো ইত্যাদি এই পথগুলোর মধ্যে এদের প্রথমে প্রতীকগুলো ও সংকেতগুলা প্রকাশ করি যেমন লিথিয়াম লিথিয়ামের প্রতীক হচ্ছে এলাই পানির সংকেত হচ্ছে এস টু ও খাবার লবণের সংকেত সোডিয়াম ক্লোরাইড চকের সংকেত ক্যালসিয়াম কার্বনেট কার্বনের প্রতীক সি চুনের সংকেত ক্যালসিয়াম অক্সাইড নাইট্রোজেনের প্রতীক হচ্ছে অ্যান এবং সংকেত হচ্ছে অ্যান টু কারণ নাইট্রোজেন হচ্ছে দ্বি গ্যাস পটাশিয়ামের প্রতীক কে অক্সিজেনের প্রতীক হচ্ছে ও অক্সিজেনের সংকেত হচ্ছে ও কারণ অক্সিজেন হচ্ছে দ্বি গ্যাস আয়োডাইড হচ্ছে আয়োডিন আয়ন লোহারের প্রতীক হচ্ছে আয়রন অ্যাফি এবং ক্লোরিনের প্রতীক হচ্ছে সিএল এখন আমরা মৌলগুলোকে মৌলিক পদার্থ এবং জৈব পদার্থ আলাদা করব এখানে মৌলিক পথ হচ্ছে যে পথগুলোকে ভাঙলে ওই পথ ভিত্তিতে অন্য পদার্থ পাওয়া না তাকে মৌলিক পদার্থ বলে এখানে লিথিয়াম কার্বন নাইট্রোজেন পটাশিয়াম অক্সিজেন আউডাইট আয়রন ক্লিন এগুলো হচ্ছে মৌলিক পদার্থ এবং জৈব পথ হচ্ছে যে সকল পথকে ভাঙলে অন্য কোনো এক বা একাধিক মৌলিক পদার্থ পাওয়া যায় তাদেরকে জৈবিক পদার্থ বলা হয় যেমন পানি এই এখানে পানিকে ভাঙলে দুই পরমাণু হাইড্রোজেন ও এক পরমাণু অক্সিজেন পাওয়া যাবে এবং সোডিয়াম ক্লেটকে ভাঙলে এক পরমাণু সোডিয়াম এক পরমাণু ক্লোরিন পাওয়া যাবে ঠিক তোমার ক্যালসিয়াম কার্বোনাইডকে ভাঙলে ক্যালসিয়াম পাওয়া যাবে কার্বন পাওয়া যাবে অক্সিজেন পাওয়া যাবে গ নম্বর প্রশ্ন বলা হয়েছে উল্লেখিত পদার্থগুলোর মধ্যে কাকে দ্রাবক বলা হয় কারণ বিশ্লেষণ করো উল্লেখিত পদার্থগুলোর মধ্যে পানিকে সার্বজনীন দ্রাবক বলা হয় কারণ পানির জৈব ও অজৈব অনেক দ্রব্যকে দুর্বৃত্ত করতে পারে যা অন্য দ্রাবকের পক্ষে সম্ভব নয় পানি একটি অজৈব যোগ পানিতে ধনাত প্রান্ত অর্থাৎ পোলারিটি রয়েছে পানির হচ্ছে একটি সমজি যোগ এখানে হাইড্রোজেন এবং অক্সিজেন ইলেকট্রন শেয়ারের মাধ্যমে গঠিত হয় অক্সিজেন অধিক পরিমাণে তুলনাত্মক মূল্য এবং হাইড্রোজেন তুলনামূলক কম তৈরীাত্মকমূলক যে কারণে অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে শেয়ারকৃত ইলেকট্রন অক্সিজেন নিজের দিকে বেশি ইতিমধ্যে নেই এক্ষেত্রে হাইড্রোজেন আংশিক ধনাত্মক এবং অক্সিজেন আংশিক প্রান্তের সৃষ্টি হয় আর এইভাবে আংশিক ধনাত্মক এবং আংশিক প্রান্ত সৃষ্টি হয়কে পোলারিটি বলা হয় পোলারিটি থাকার কারণে এটি অন্য পোলার যোগ সময়কে করতে পারে ফলে বেশিরভাগ অজৈবযোগ পানিতে দুর্বিত হয় তার সাথে সব জৈপযোগে পলারিটি রয়েছে এরও সহজেই পানিতে দুর্বিত হয় অজৈব পথের মধ্যে খাবার লবণ খাবার সোডা ফিটকিরি এবং জৈব মধ্যে চিনি ভিনেগার গ্লুকোজ ইত্যাদি সবই পানিতে দুর্বিত হয় তাই পানিকে সার্বজনীন দেওয়া বলা হয় প্রিয় শিক্ষিতরা আশা করি তোমরা আমার ভিডিওটি বুঝতে পারবে যদি বুঝতে পারে থাকো এবং ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনটি অন করে রাখবো ধন্যবাদ সবাইকে